Assalamualaikum, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। এন্ড আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব ইউরো ট্রাক সিমুলেটর 2 তে আপনারা কিভাবে আপনারা আপনারা যে বাস আছে সেই বাসে যে ভিউটা আছে সেই ভিউটাকে আপনারা কিভাবে আপনারা চেঞ্জ করে নিতে পারেন। অর্থাৎ আপনারা যদি ড্রাইভার ভিউ থাকে তাহলে আপনারা সেখানে প্যাসেঞ্জার ভিউ বা হেলপার ভিউ আপনারা যে কোনো ভিউ বলেন না কেন আপনারা সেই ভিউটা তৈরি করে নিতে পারবেন। তো সেটা কিভাবে করবেন সেটা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো। আর যারা কি বাসের মধ্যে আছেন তারা কিন্তু দেখেন যে আমরা যে বাস মোডগুলো রিভিউ করি আপনার সাথে এই প্যাসেঞ্জার ভিউ হেলপার ভিউ তো ওইগুলো কিন্তু আপনি কিভাবে কাস্টমাইজ করতে হয় ওইটা কিন্তু বাসের মধ্যে কিন্তু হয় না। আপনারা চাইলে কিন্তু পিসিতে করতে পারবেন। তো পিসিতে কিভাবে করতে হয় সেটা আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনি হেলপার ভিউ বা প্যাসেঞ্জার ভিউ বানাবেন। আর বাসের মধ্যে যে মোডগুলো আছে সেগুলো যার নাকি মোডগুলো কনভার্ট করে বা যার নাকি মেক করে তারা যে ভিউ দেয় আমরা সেই ভিউতে কিন্তু খেলতে হয়। আমাদের কিন্তু আর নিজেরা কোনো ভিউ আমরা মেক করতে পারি না নিজের থেকে, কারণ তারা যে ভিউটা দিবে আমরা সেই ভিউ দিয়ে আমাদের খেলতে হবে। আর বাসের মধ্যে এতগুলো ভিউ মোড আছে যা বলার বাইরে আমার মনে হয় না যার কোনো ভিউ দিয়ে আপনাদের খেলে মজা পাইবেন, কারণ প্রচুর পরিমাণ ভিউ পর্যন্ত চলে আসছে। আর এটার আপনারা কি বলবেন, আর আপনাদের নিজে তৈরি করতে হবে কেন, আপনাদের তৈরি করে দিতেছে তাই না? তো অনেক ভিউ কিন্তু আছে বাসের মধ্যে, কিন্তু ইটিএস টুতে কিন্তু আপনার চাইলে মন মতো আপনার বাসে সরি আপনাদের মন মতো কিন্তু ভিউ মেক করে নিতে পারবেন। তো সেটা কিভাবে করবেন সেটা আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো। পাশাপাশি আমি কিছুদিন আগে কিন্তু আমার চ্যানেল মধ্যে একটা ইটিএস টুর একটা ডিটেল ভিডিও দিয়েছিলাম, তো ওইখানে দেখতেছি আপনারা অনেকে অনেক সাপোর্ট করছেন, ওই ভিডিওটা অনেক বেশি দেখছেন, যার জন্য ভাবলাম যে আরেকটা ইরোট্যাক সিমুলেটর 2 এর একটা ভিডিও নিয়ে আসি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনার ইরোট্যাক সিমুলেটর 2 তে আপনাদের যে বাস আছে যে কোনো বাস বলেন বাস ট্রাক যে কোনো মোড বলেন সেটা কীভাবে আপনার কাস্টমাইজ করে আপনার আপনার ভিউটা চেঞ্জ করে নিতে পারেন, ড্রাইভিং ভিউটা কীভাবে চেঞ্জ করে নিতে পারেন সেটা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো চলেন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের সেই কাঙ্ক্ষিত বাসটা কিন্তু এখানে আমরা রাখছি, অর্থাৎ আগমনের যে বাসটা আছে সেই বাসটাকে কিন্তু আমরা এখানে রাখছি। তো এটা নিয়ে কিন্তু অলরেডি দুই একটা ভিডিও মেক করে ফেলছি ভাই। তো বাসটাকে আমি চেঞ্জ করি, অনেক ভালো লাগে এই বাসটাকে দেখতে পাচ্ছেন। তো এই বাসটা দিয়ে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এটার ভিউটা চেঞ্জ করবেন। বর্তমানে কিন্তু আমাদের বর্তমানে এই বাসটা কিন্তু ভিউটা ড্রাইভার ভিউ আছে, তো সেই ড্রাইভার ভিউটাই কিভাবে আপনারা চেঞ্জ করে প্যাসেঞ্জার ভিউ করতে পারেন। আর দেখতে পাচ্ছেন আমাদের ড্রাইভার সাহেব এখানে বসে আছে, আর ভিতরে যাত্রী যে টাত্রী আছে এগুলো দেখতে পাচ্ছেন। তো বর্তমানে যে ভিউটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে আমাদের সেই প্যাসেঞ্জার ড্রাইভার ভিউ, যেটা দিয়ে সবাই খেলে থাকি সবসময়। তো আজকে আমরা এই ড্রাইভার ভিউটা চেঞ্জ করব। তো ড্রাইভার ভিউটা চেঞ্জ করার জন্য আপনাদের কিন্তু অবশ্যই কিন্তু কিবোর্ডে যে F4 যে বাটনটা আছে সেটা আপনাদের ক্লিক করতে হবে। আপনারা একটু দেখবেন যে আপনাদের কিবোর্ডে একদম উপরের দিকে কিন্তু F4 নামের একটা বাটন আছে, সেই এটাতে ক্লিক করলে কিন্তু আপনি ফার্স্টে কিন্তু এখানে দেখতে পারবেন একটা অপশন দিবে আপনাদের কাস্টমাইজ করার জন্য অ্যাডজাস্টমেন্ট একটা অপশন আসবে, সেটা হচ্ছে আপনার লাইটিংয়ে। তো এই লাইটিংয়ে আমি আপনাদের দেখাবো না আজকে, এটা দিয়ে তেমন একটা আমরা আমি কাজ করি না। তো দ্বিতীয়বার ক্লিক করলে এই F4 এর মধ্যে দ্বিতীয়বার ক্লিক করলে কিন্তু আপনার মিরর যে অ্যাডজাস্টমেন্ট আছে সেটা আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে মিরর যে অ্যাডজাস্টমেন্ট আছে সেটা এখানে চলে আসে। অ্যান্ড তৃতীয়বার যদি ক্লিক করে আছে মিররের অ্যাডজাস্টমেন্ট আপনাদের একটু দেখায় দিই, এখানে যদি আপনারা WD আছে আছে S আছে এগুলোতে যদি আপনি একটু ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনার ওই যে উপরের দিকে দেখেন আপনাদের কিন্তু যে মিররটা আছে অর্থাৎ আপনার লুকিং গ্লাসটা আছে সেটা কিন্তু নর্থ আছে, বা আপনার আপনার মন মতো আপনার চাইলে এখান থেকে ভিউটা চেঞ্জ করে নিতে পারবেন। তো এখন হচ্ছে এটা ডান পাশ, আপনার যদি চান বাম পাশটাও কিন্তু আপনার অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। আপনার যদি এখানে যদি F এখানে দেখতে পারবেন শুধু যদি 5 ক্লিক করেন তাহলে হবে, আবার যদি এখানে ক্লিক করেন তাহলে হবে। তো আপনার যদি 5 ক্লিক করেন তাহলে আপনাদের বাম পাশে যেটা আছে বাম পাশে সেটা আপনার অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। আপনার যদি একটু দেখেন তাহলে দেখতে পারবেন ওইটা কিন্তু নর্থ আছে, ওইখান থেকে কিন্তু আপনার চাইলে ওইটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এদিকে যদি আপনার 6 নাম্বার যদি ক্লিক করেন, 6 নাম্বার যেটা আছে এটাতে ক্লিক করে আপনার ডান পাশেরটা আপনাদের অ্যাডজাস্টমেন্ট হবে। তো এগুলো ছিল ওইটার কাজ। আর উপরে কিন্তু অনেকগুলো আছে আপনার লেফট ফ্রন্ট তারপর সাইড রাইট এগুলো আছে, তো আপনি এগুলো কাস্টমাইজ করে নিতে পারেন। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ভিউটা চেঞ্জ করবেন। ভিউটা চেঞ্জ করার জন্য আপনারা F4 দুইবার ক্লিক করার পর কিন্তু আপনার মিরর অ্যাডজাস্টমেন্ট আছে, আপনারা তৃতীয়বার ক্লিক করবেন যখন তখন কিন্তু আপনার সিট অ্যাডজাস্টমেন্টের যে অপশনটা আছে সেটা কিন্তু এখানে চলে আসছে। তো এখানে দেখতে পারবেন আপনার সিট অ্যাডজাস্টমেন্টের যে অপশনটা এটা কিন্তু এখানে চলে আসছে। তো ফার্স্টে বলে রাখি এখানে যে জে আর এল আছে, তো এই জে এল এর কাজটা কি মূলত, তো জে এলটা হলো আপনারা এখান থেকে আপনারা চাইলে কিন্তু আপনাদের যে মাথাটা আছে মাথাটা কিন্তু আপনারা চাইলে বাম দিক ডান দিক এভাবে রোটেট করতে পারবেন, যেমনটা আমি করতেছি দেখতে পাচ্ছেন। আমি আমার মন মতো কিন্তু এখান থেকে চাইলে আমার মাথাটা কিন্তু আমি রোটেট করে নিতে পারবো, এই যে দেখতে পাচ্ছেন। আর এদিকে রইলো
বাকি রইল দিকে যে আই আর কে তো এই আই আর কে তে যদি আমি ক্লিক করি তো আই তে ক্লিক করলে কিন্তু দেখা যাবে আমাদের মাথাটা কিন্তু উপর দিকে হইতাছে তো আপনারা যখন এই মাথাটাকে নাড়াবেন তখন কিন্তু আপনার মাথাটাকে অবশ্যই উপরের দিকে তুলতে হবে তাই না তো মাথাটা নাড়ানোর জন্য কিন্তু আপনি উপরে আই তে ক্লিক করলে কিবোর্ডে যে আই বাটনটা আছে সেটা ক্লিক করলে কিন্তু হবে এন্ড যদি নিচে নামাতে চান তাহলে কিন্তু কে বাটনটা ক্লিক করলে কিন্তু আপনাদের হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কে বাটনটা ক্লিক করছি আমাদের মাথাটা কিন্তু নিচের দিকে চলে আসছে এরপর এদিকে জি আছে আর বি আছে এই জি আর বি এর কাজটা হলো আপনি জিতে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনাদের যে ইয়াটা স্টারিংটা আছে স্টারিংটা কিন্তু উপর নিচ হবে দেখতে পাচ্ছেন এই যে আমাদের নিচে যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আমাদের স্টারিংটা আছে স্টারিংটা কিন্তু উপর নিচ হইতে সরি 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 এটা কিন্তু রোটেট হইতেছে আর যদি আপনারা যদি উপর নিচ করতে চান স্টারিংটা তাহলে আপনি এইচ আর বিতে ক্লিক করবেন তো এইচতে ক্লিক করলে আপনার স্টারিংটা উপরের দিকে উঠবে আর যদি আপনারা বিতে ক্লিক করেন তাহলে আপনারা এদিক দিয়ে দেখতে পারবেন আপনাদের নিচের দিকে আসবে স্টারিংটা তো এটা হচ্ছে আপনাদের মূলত এটার কাজ তো এখন আমাদের কাজ হলো এদিকে দেখতে পারবেন এদিকে এ আর ডিতে যদি ক্লিক করেন তাহলে দেখা যাবে আপনারা কিন্তু এখান থেকে এতে ক্লিক করলে কিন্তু আপনাদের যে আপনাদের শরীরটা কিন্তু এখান থেকে সরে আসবে মানে সিট থেকে ডাইভিং সিট থেকে আপনাদের শরীরটা সরে অন্য প্লেসে চলে আসবে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি আবার যদি ডিতে ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমাদের আগের জায়গাতে কিন্তু আমরা চাইলে এইভাবে যাইতে পারবো তো এটা হচ্ছে আপনারা আপনারা ডাইভিং সিট থেকে নড়তে পারবেন এটা হচ্ছে এটার কাজ এ আর ডি তো এখন মেন কাজ হলো আমাদের এই যে ডাব্লু আর এস তো ডাব্লুতে ক্লিক করলে আপনার সামনের দিকে যাবেন দেখতে পাচ্ছেন আমি যদি ডাব্লুতে ক্লিক করি তাহলে দেখতে পারবেন একদম সামনের দিকে কিন্তু যাইতেছে না যদি আমরা এস এতে ক্লিক করি তাহলে কিন্তু আমরা একদম পিছনের দিকে আসবো দেখতে পাচ্ছেন একদম পিছন দিকে কিন্তু আসতে পারবো তো এটা দিয়ে মূলত আমরা আমাদের যে বাসের যে ভিউটা আছে সেই ভিউটা আমরা চেঞ্জ করে নিব আর যদি আপনারা মনে করেন যে এরকম হয়ে গেছে আপনারা আর কিছু দেখতে পাচ্ছেন না সামনে আবার আগের রূপে ফেরত যেতে চাইতেছেন তাহলে আপনারা এখান থেকে যদি আরে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের এটা কিন্তু আবার রিসেট হবে মানে আগের মতো হয়ে যাবে এরকম দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আগের মতো হয়ে গেছে আর এইদিকে নিচে যদি ক্লিক করেন এন এ ক্লিক করলে আর এম এ ক্লিক করলে তো এন এ ক্লিক করলে দেখতে পারবেন আপনারা কিন্তু জায়গাতেই থাকবেন বাট আপনাদের ভিউটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে মানে 360 ডিগ্রির মতো দেখতে পারবেন রোটেট হয়ে যাবে আপনাদের প্লেসে এক জায়গাতে বসে আপনারা অনেকটা ভিউ নিতে পারবেন 360 ডিগ্রিতে আপনারা ভিউটা নিতে পারবেন এখান থেকে আপনারা যদি দেখেন দেখতে পাচ্ছেন এই যে আমাদের ভিউটা কিন্তু এদিকে কিন্তু রোটেট হইতেছে প্রচুর পরিমাণে এই যে দেখতে পাচ্ছেন তো এইভাবে চাইলে আপনারা আপনাদের একটা কাস্টমাইজ করে নিতে পারেন তো আমরা এখন কী করবো আমরা এখন এটা থেকে আমরা করব এখান থেকে আমরা একটা প্যাসেঞ্জার ভিউ তৈরি করব তো প্যাসেঞ্জার ভিউ না আমরা প্রথমে হেল্পার ভিউটা করি হেল্পার ভিউটা করার জন্য আমরা কী করব দেখতে পারবেন এই যে আমাদের কিন্তু বর্তমানে ড্রাইভার ভিউটা আছে তো হেল্পার ভিউ করার জন্য আমরা সেমভাবে আবার আমরা এই জায়গাতে চলে আসবো অ্যান্ড এখান থেকে আমরা ডাব্লুতে ক্লিক করব ডাব্লুতে ক্লিক কর সরি 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 এসেতে ক্লিক করব এসেতে ক্লিক করলে কিন্তু আমরা পিছনের দিকে আসবো তো পিছনের দিকে আইসে আমরা কী করব এদিকে দেখতে পারবেন এ আছে আমি কিছুক্ষণ আগে কী বলছিলাম যে এ আর ডিতে ক্লিক করলে কিন্তু আপনাদের যে শরীরের স্থানটা আছে সেটা পরিবর্তন হবে তো আমরা এতে ক্লিক করে দেখতে পারবেন এদিকে আমরা এতে ক্লিক করলে এদিকে বাম দিকে আসতেছি অ্যান্ড আমাদের ভিউটা কিন্তু একটা হেল্পার ভিউর দিকে কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে আমরা কিন্তু এখন যদি আসি তাহলে কিন্তু হেল্পার ভিউ হয়ে গেছে আর হেল্পার ভিউ হলে কেউ আপনার কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু সব কিছু দেখতে পাচ্ছেন না তো দেখার জন্য আমি এইটাই বলছিলাম যে 360 ডিগ্রি যদি আপনার করতে চান তাহলে কিন্তু এম এতে ক্লিক করবেন তো এম এতে ক্লিক করলে কিন্তু আপনাদের ভিউটা কিন্তু অনেকটা ছোট হয়ে যাবে যার ফলে কিন্তু আপনার ড্রাইভিং করে কিন্তু রাস্তা যে মাপটা আছে সেটা আপনার নিতে পারবেন আবার ডাব্লুতে ক্লিক করে আপনার এইভাবে এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বর্তমানে একটা হেল্পার ভিউ বলতে পারেন বা এটাকে আপনার বোনেটের উপর বসে যে ভিউটা আছে সেটা বলতে পারেন তো আমরা কিন্তু এই যে আবার যদি এদিকে এসে পড়ি এটা মেবি হেল্পার ভিউ হইতে পারে যে দেখতে পাচ্ছেন এটা মেবি হেল্পার ভিউটা হইতে পারে এই যে কারণ হেল্পাররা তো সবসময় এই যে বাম পাশে সিটটাতে বসে থাকে তো আমি যদি আপনি একটু ড্রাইভিং করে দেখাই যে দেখেন আমরা কিন্তু এখন ড্রাইভিং করতেছি এদিকে এই যে দেখেন আমরা কিন্তু ড্রাইভিং করতেছি তো এটা হচ্ছে আমাদের সেই হেল্পার ভিউটা তো এখন যদি আমরা প্যাসেঞ্জার ভিউ করতে চাই তাহলে আমরা একদম পিছনের দিকে আসবো পিছনের দিকে এসে আমরা এখান থেকে আমাদের মন মতো অ্যাডজাস্টমেন্ট করে নিব আর আমরা এখান থেকে এফ এ ক্লিক করে আমরা একটু উপরের দিকে উঠে নিব অ্যান্ড আমরা এমটাকে কমিয়ে আমরা এন করে এনটাকে আমরা একটু বাড়িয়ে নিব মানে আমরা মিডল বরাবর নিয়ে নিব যার ফলে দেখা যাবে আমরা কিন্তু এখান থেকে কিন্তু আমরা একটা প্যাসেঞ্জার ভিউ পাই যাবো না দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বর্তমানে ভিউটা কিন্তু প্যাসেঞ্জার ভিউ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভিউটা কিন্তু বর্তমানে প্যাসেঞ্জার ভিউ হয়ে গেছে এই যে দেখেন আমরা যদি এখন ড্রাইভ করি আর যদি মনে হয় যে আপনারা বাম পাশে আপনার মাথাটা বেশি ঝুঁকে আছে তাহলে আপনার ছেলে মাথাটাও কিন্তু আপনারা ঠিক করে নিতে পারেন তো আমরা মাথাটা ঠিক করে নিই আমরা মনে হইতেছে যে বাম পাশে বেশি আমাদের মাথাটা আছে
তো ডান পাশে নেওয়ার জন্য আমরা অবশ্যই এলাতে ক্লিক করব তো এলাতে ক্লিক করে দেখতে পারবেন আমাদের ভিডিওটা কিন্তু ডান দিকে বেশি চলে যাবে এন্ড যদি জেতে ক্লিক করি তাহলে আপনারা জেতে ক্লিক করে যে আমাদের ভিডিও কিন্তু এখন মনে হয় মিডল বরাবর আছে তো আমরা যদি এখন ড্রাইভিং করি তাহলে দেখতে পারবেন আমাদের ভিউটা কিন্তু একটা প্যাসেঞ্জার ভিউ হয়ে গেছে তো এটা ছিল আমাদের প্যাসেঞ্জার ভিউ এখন যদি আমরা একদম বাসের পিছনে যেতে চাই তাহলে কি করব তাহলে আমরা সেম ভাবে আবার এখানে ক্লিক করে আমরা এটা তাইছি আমরা W তে ক্লিক করে একদম ধরে রাখব W তে ক্লিক করে আমরা W তে ক্লিক সরি আমি খালি বারবার W তে ক্লিক করতেছি W তে ক্লিক করে সামনে যাই তো একদম এসেতে ক্লিক করে দেখতে পারবেন আমরা কিন্তু একদম বাসের যে ভিতরটা আছে সেই ভিতরে কিন্তু আমরা চলে যেতেছি এই যে দেখেন আমরা কিন্তু বাসের ভিতরে চলে আসছি এই যে দেখেন আমরা একদম পিছনের দিকে কিন্তু চলে আসছি তো আমরা একটু উপরের দিকে উঠা নেই তার না তা না হয়তো বা দেখতে পারবো না তো উপর দিকে উঠা আমরা এতে ক্লিক করে আমরা জানালা এখানে চলে আসি দেখেন আমরা কিন্তু বর্তমানে যে ভিউটাতে আছে এটা কিন্তু আমাদের এই যাত্রী সিটে বসে কিন্তু আমরা বর্তমানে বাসে ড্রাইভ করতেছি দেখতে পাচ্ছেন এই যে আমরা কিন্তু যদিও সামনে কিছু দেখা যাইতেছে না তারপরও আপনারা যেই ভিউ বলেন না কেন সেই ভিউ কিন্তু আপনারা এখানে তৈরি করে নিতে পারবেন যেমনটা আমাকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি যেই ভিউ চাইতেছি আমি কিন্তু সেই ভিউ কিন্তু করে নিতে পারতেছি তো আমি আবার চাইলে আরও পিছিয়ে যেতে পারবো আমার কোনো সমস্যা নেই আমি চাইলে আরও পিছনে যেতে পারবো এই যে দেখেন আমি এদিক দিয়ে আমি একটু পিছনের দিকে যাই দেখেন এই যে আমরা পিছনের দিকে চলে আসলাম আর যাবে না এতটুকু পর্যন্তই আমরা পিছনের দিকে যেতে পারবো তো এইটাই আমাদের পিছন এতটুকু পর্যন্তই তো আর বেশি আমরা যেতে পারবো না তো আমরা বর্তমানে কোথায় আছি এটা জানেন আমরা কোন ভিউতে আছি ওই হেল্পার আছে না হেল্পারে দাঁড়ায় টাকা নেয় না বা যাত্রী অনেক সময় দেখা যায় দাঁড়ায় থাকে না আমরা ওই ভিউটাতে আছি তো দেখতে পাচ্ছেন ভাই কী একটা ভিউতে আমরা দাঁড়ায় আছি তো এই ভিউটা আপনারা চাইলে এইভাবে করে নিতে পারেন তো যে কোনো ভিউ আপনারা ইউরোট্যাক্সি মোটর টুতে আপনারা করে নিতে পারবেন খুব সহজে তো আজকের এই ভিডিওটা আশা করতেছি আপনার সবার কাছে ভালো লাগছে আর কীভাবে আপনার ইটিএস টুতে এইগুলো করবেন সেটা তো আমি আপনাদের দেখানো ট্রাই করতেছি আশা করতেছি আপনার সবার কাছে এই বিষয়গুলো ভালো লাগতেছে অ্যান্ড ইউরোট্যাক্সি মোটর টুটা কে কে খেলেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনার সবার কাছে ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দেবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এমন সব নতুন নতুন ভিডিও পাইতে তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আর নেক্সট আপনারা কোন টিউটোরিয়ালটা দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ